সৌদি আরবের রাজধানী শহর রিয়াদের শিফা ওয়াদি হানিফা সংলগ্ন ওয়াদি রিমে চলতেছে ঈদ ফেস্টিভ্যাল। এই ঈদ ফেস্টিভ্যাল থেকে আমি আরটিভির সাথে সম্পৃক্ত হচ্ছি। দর্শকবৃন্দু, আপনারা জানেন সৌদি সরকার পর্যটন খাতকে বিকশিত করার জন্য ওনারা বিভিন্ন অনুষ্ঠানের অনুমোদন দিয়ে থাকেন। আগামী 18 এবং 19 বৃহস্পতি এবং শুক্রবার এই দুই দিন বাংলাদেশি কৃষ্টি কালচারকে ওনারা তুলে ধরবে। দর্শকবৃন্দু, ওয়াদি রিমের যে ঈদ ফেস্টিভ্যাল চলতেছে, আমি এই ঈদ ফেস্টিভ্যালের সঙ্গীত অনুষ্ঠান ছাড়াও যে বিভিন্ন স্টলগুলো রয়েছে, বিভিন্ন দর্শনার্থী এখানে এসেছে, আমি ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে আর টিভির মাধ্যমে। Welcome to everybody, Wadi Rim Festival. This is one of the most important festivals here in Riyadh, in South Riyadh. It's full of entertainment, joy. We have a lot of different category of entertainment. We have a kid zone, we have a big lounge where you can stay indoor. We have so many different places, such as a big stage, which contain more than 25,000 people capacity. We can really have at once, in 1 hour, more than 25,000 people. The stage will take about 20 to 30,000. We extend it to 30 and we can minimize it to 2,000. Depends on the capacity that we have. As usual, we really welcome all the communities, especially the Asian communities. They are one of the most biggest communities in Saudi Arabia. Indian, Bangladeshi, Pakistani, all welcomes here. And we really love to see you next Thursday and Friday. We have a big festival, big bands coming from Pakistan, India and Bangladesh. And welcome to all of you to Wadi Rim Festival and Sundus Lounge. Thank you very much. একই মঞ্চে পারফর্ম করবেন অ্যারাবিয়ান, নেপালি, ইন্ডিয়ান ও পাকিস্তানি শিল্পীরা। প্রায় 5,000 দর্শনার্থী ধারণ ক্ষমতা সম্পন্ন এ মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও স্থান পেয়েছে শিশুদের খেলাধুলার বিভিন্ন আয়োজন। আছে দেশি বিদেশি রকমারি কাপড়ের ও মুখরোচক বিভিন্ন খাবারের দোকান। আজকে যে এখানে ফেস্টিভ্যাল চলতেছে ঈদ ফেস্টিভ্যাল ওয়াদি রিম, এখানে এখানে আপনি কেন এসেছেন এবং কি করেন এখানে আপনি? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আমার নাম শরীফ হোসাইন। আসলে আমি এখানে আমার এখানে একটা স্টল দিয়েছি, দুইটা স্টল, একটা হলো ক্রেসপি ডোরা স্ল্যাশ ফিশার, আরেকটা হলো বুরস্টেটের দোকান আছে। তবে সৌদি আরবে বিভিন্ন জায়গায় মেলা বসে, সেখানে আমরা দোকান দিয়ে স্টল দিয়ে থাকি, এখানে আমরা বাণিজ্য করি। ধন্যবাদ আরটিভিকে। আমি আসলে 52 টেলিভিশনের সংবাদকর্মী হিসেবে এখানে নিউজ কভারেজের জন্য আসছিলাম। তো এখানে এসে বাংলাদেশি অনেক ফ্যামিলিকে দেখতে পাচ্ছি। আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশের সংস্কৃতিতে তুলে ধরার জন্য এই হায়েল ওয়াদি রিম এরিয়াতে এই ঈদ ফেস্টিভ্যাল অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে, যাতে বাংলাদেশের বিভিন্ন ধরনের সংস্কৃতি তুলে ধরা যায়। কেমন লাগতেছে এখানে এসে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম সোহাগ। আমি আজকে প্রায় 22 বছর এখানে থাকি। তো আজকে ঈদের পর দিন পর দিন আজকে আমরা এখানে ঘুরতে আসি ফ্যামিলি নিয়ে, সব দু তিন ফ্যামিলি নিয়ে আমরা আসছি ঘুরতে এখানে। ঈদের ছুটি তো একটু ভালোই লাগতেছে, এখানে মেলার মতো হয়েছে, বসছে, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আসছি, আমার বাচ্চারা আছে এখানে, বাইরের বাচ্চারা আছে, ওরা দেখতেছে, খেলতেছে, ভালোই লাগতেছে। হ্যাঁ, আমি সৌদি আরবে আসছি, এখানে মেলা হচ্ছে, এই জায়গায় ভালোই লাগছে, পরিবার নিয়ে আসছি। প্রবাসের মাটিতে যারা আমরা একত্রে বসবাস করে, আমাদের একটা ঘুরে ফেরার একটা করলে আমাদের মন মানসিক একটু প্রশান্তি আসে, যেহেতু আমরা দেশ থেকে পরিবার থেকে দূরে থাকি। যে আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশি কালচার এবং বাংলাদেশি কনসার্টের মাধ্যমে এখানে বাংলাদেশিদেরকে আনন্দ দেওয়ার জন্য বাংলাদেশি শিল্পী দ্বারা এখানে কনসার্ট পরিবেশন করা হবে। এখানে এসে আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে এবং আমি বলবো রিয়াদে যারা আনাচে কানাচে, রিয়াদে যারা অবস্থান করছেন প্রবাসী বাংলাদেশি ভাইরা, এখানে ঈদের আনন্দ উপভোগ করার জন্য আসতে পারবেন। আসার জন্য আপনাদেরকে উদারত আহ্বান জানাচ্ছি। মেলা স্থানীয় নাগরিক ছাড়াও প্রবাস অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিকদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। মেলায় আগত দর্শনার্থীদের সুবিধার্থে আছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। نستمتع
التحيات ونرحب بكم فأهلا وسهلا فيكم فعاليات وادي الريم وفضاء سندس في فعاليات وادي الريم وعند فضاء سندس لكل الجاليات العزيزة الغالية وتشرفونا بحضوركم ويكمل الحفل بوجودكم وشكرا لكم ما شاء الله والغربية سعودية أجنبية باكستانية هندية أي جالية تبغى تستمتع بهذه الفعالية الجميلة الله يحييك بحضور الأخوان ويمكن يكون في أحد حتى من السفارة البنغلاديشية أو سفارات أخرى فنانين راقين ومشهورين ومعروفين أهلا وسهلا দর্শকবৃন্দ আজকে যে ওয়াদি রিম যে ফেস্টিভ্যাল চলতেছে ঈদ ফেস্টিভ্যাল এই ফেস্টিভ্যালে এখানে যে আয়োজকবৃন্দ আছে একজন এরা সৌদি এবং ওনার সহধর্মিণী ওনারা উভয়ে বলেছে যে যে ফেস্টিভ্যালটা এখানে চলতেছে ঈদ উপলক্ষে এই ফেস্টিভ্যালে প্রচুর বাংলাদেশি এখানে সমাগম ওনারা আশাবাদ ব্যক্ত করেছেন এবং বাংলাদেশি যে কৃষ্টি কালচারাল অনুষ্ঠানকে ওনারা তুলে ধরবে বাংলাদেশি শিল্পীদের সমন্বয়ে সেটাকে ওনারা সাধুবাদ জানিয়েছে আগামী 18 এবং 19 এপ্রিল এই ফেস্টিভ্যালকে সাফল্যমণ্ডিত করার জন্য এবং সৌদি আরবের সাথে বাংলাদেশের যে একটা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক সেটা আরও সুদৃঢ় হবে বলে ওনারা আশাবাদ ব্যক্ত করেছেন দর্শকবৃন্দ সৌদি আরবের রিয়াদ শিফা যে ফেস্টিভ্যাল চলতেছে ওয়াদি রিম এই স্থানটিতে এখানে আজকে যে অনুষ্ঠান চলতেছে সেটি আরাবিয়ান কালচার অনুযায়ী সাংস্কৃতিক অনুষ্ঠান সৌদি স্থানীয় শিল্পীদের সমন্বয়ে আগামী বৃহস্পতি এবং শুক্রবার 18 এবং 19 এপ্রিল বাংলাদেশি শিল্পীদের সমন্বয়ে নাচ গান নাটকে মাতিয়ে রাখবে বলে দর্শকবৃন্দ আছে তারা অভিমত ব্যক্ত করেছেন এবং সৌদি সরকার পর্যটন শিল্পকে বিকশিত করার জন্য যে উদ্যোগ নিয়েছেন সেটি আরও কয়েক ধাপ এগিয়ে যাবে বলে এখানকার যে আয়োজকবৃন্দ এবং দর্শকবৃন্দ আশাবাদ ব্যক্ত করেছেন রিয়াদ থেকে সৌরভ হোসেন লিটন রিয়াদ প্রতিনিধি আর টিভি